এক দশম শ্রেণীর ছাত্রকে মুখ ও হাত ভেদে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। ধর্ষিত ওই ছাত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল 11টা নাগাদ ওই স্কুল ছাত্রী একাই ঘুমিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী এক যুবক শেখ রায়হান ঘরে ঢুকে মুখ এবং হাত বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা স্কুল ছাত্রী পুরো ঘটনাটা তার পরিবারের লোককে জানায়। এই বিষয়ে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। বর্তমানে ওই স্কুল ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মেয়েটা বাড়িতে ছিল একা, ও বাড়িতে ছিল, এবারে ও ছেলেটা লুকিয়েছে, লুকিয়েছিল, এবার মেয়েটাকে পেয়ে আবার মুখে কাপড় বেঁধেছে, পা বেঁধেছে, হাত বেঁধেছে, হাত বেঁধে ভয় দিয়েছে ওকে কি এ যে পিস্তুল আছে আমার কাছে, যদি বেশি ও এরকম করবি কি না বাড়াবাড়ি তো মেরে ফেলে দিব, এটা করে তারপরে ওকে রেপ করেছে। কি করেছে? তো ই করেছে, দর্শন করেছে। আপনারা কিভাবে জানতে পারলেন? যে মেয়েটা ফের আবার ওকে ছেড়ে কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বার হলো, তারপরে বলছে সবাইকে, তো এরকম ব্যাপার। মেয়েটা এখন কোথায় ভর্তি আছে? এখন মেয়েটা ভর্তি আছে উপরে দোতলা মালদাতে। থানা জানিয়েছেন? থানা জানিয়ে দিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাই কি ছেলেটাকে শাস্তি চাই। ঘটনা ঘটেছিল যে একটা ছেলে আমার নিজস্ব ভাগ্নিকে জোর পূর্বে রেপ করেছে। কি হলো ঘটনা, কিভাবে হলো ঘটনা? হলো এই যে আমরা তো বাড়িতে ছিলাম না, আমার বোনও বাড়িতে ছিল না, কিংবা মেয়েটার বাবাও বাড়িতে ছিল না, কাজ করতে গেছিল, মেয়েটা একলা ঘুরেছিল। তারপরে এরপরে ওই ছেলে এসে, ওই ছেলেটার নাম হলো রাইহান, বাড়িতে একলা মেয়েকে বাড়িতে ঘুমিয়েছিল, যখন তো গেট লাগাছিল, মেয়েটাকে জোরজবরদস্তি খুলতে বললো, খুললো না, গেটটা ভেঙে দিল, ভাঙার পরে মেয়েটার অন্যায় ছিল মুখে বেঁধে দিল, গায়ে অন্যায় ছিল ওর মুখটাকে বেঁধে দিল, আর ছেলেটা নিজে শার্ট খুলে ওর হাতটাকে বেঁধে দিল, তারপরে রেপ করলো। কিভাবে জানতে পারলেন আপনারা? ওই মেয়েটা উঠে আবার আমার একটা বাড়ি পাঁচ হলে আমার বাড়ি, ওই মেয়েটা উঠে এসে আমার বাবাকে বললো, আমার বাবা তখন আমাদেরকে জানায়। এখন কোথায় ভর্তি আছে? সদর হসপিটালে ভর্তি আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।